রংপুরবাসীর প্রতীক্ষার বাস্তবায়ন, বগুড়া রংপুর সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইনের উদ্বোধন। রংপুর থেকে রফিকুল ইসলাম সাবুলের পাঠানো রিপোর্টে জিয়ারুল ইসলাম জিয়ামের ক্যামেরায় বিস্তারিত। রংপুরবাসীর প্রতীক্ষার ফসল, বগুড়া রংপুর সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পীরগঞ্জ উপজেলা নিয়ামতপুর চৌরাহাট এলাকায় গ্যাস স্টেশন প্রাঙ্গণে ফলক উন্মোচন ও গ্যাস প্রজ্বলন করেন পেট্রোবাংলা চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার। এ সময় উপস্থিত ছিলেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রোকসানা নাজমা ইসহাক, মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ জাহির উদ্দিন, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর হোসেন সহ অন্যরা। অনুষ্ঠানে প্রাথমিকভাবে নীলফামারী সৈয়দপুরের ইপিজেডে গ্যাস সরবরাহ করার জন্য জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান।